হ্যালো বন্ধুরা পাখিস ব্লক চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি মাম্পি চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে তো আমি আজকে করেছি কাতলা মাছের কোরমা তো কিভাবে করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমি এখানে মাছগুলো নিয়ে নিয়েছি ভালো করে ফ্রেশ করে ধুয়ে তো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব এখানে আমি পরিমাণ মতন লবণ আর আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি সেই পেস্ট থেকে আমি এখানে হাফ চামচ মতন দিয়ে দিলাম তো এই সব কিছু দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন মাখিয়ে কোনো অসুবিধে নেই আবার চাইলে পাঁচ দশ মিনিট রেখেও দিতে পারেন তো আমি এগুলো রেখে দেব এখন মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ভাজবো তো পাঁচ মিনিট পর আমি তোমাদের আবারও দেখাচ্ছি তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল তো আমি একটু নেড়ে দেখে নেব তেলটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হয়ে গেছে এবার মশলা দিয়ে যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম দেখো সেই মাছগুলো এবার একটা একটা করে দিয়ে আমি তেলে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই মাছগুলো তো আমি লাল লাল করে ভাজবো খুব কম ভাজলেও হবে না আবার খুব বেশি কড়া করে ভাজলেও হবে না মিডিয়ামভাবে ভাজতে হবে এপিট ওপি যেন লাল হয় তো আমি কি করে কত মানে কিভাবে এবং কতটা লাল করে ভেজেছি আমি পুরোটা ভেজে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দুপিটি উল্টে নিয়েছি তোমরা তো বুঝতেই পারছো লাল হয়ে গেছে তো আমি এবার তুলে নেব মাছগুলো এবং বাকি যে মাছগুলো আছে আমার সব মাছগুলো ঠিক আমি এইভাবে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আমার মাছ ভাজাগুলো কেমন হয়েছে তো দেখো মাছ ভাজাগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখো দু পেটি আমি লাল লাল করে ভেজেছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা যে বাকি তেলটা রয়েছে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ঘি ঘি দিয়ে আমি তেলটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘিটা তেলের সাথে মা আর একটা কথা বলি যখনই আপনারা মাছের কোরমা করবেন তখন অবশ্যই ঘি ব্যবহার করবেন এতে কোরমার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো আমি এবার সেই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব বেরেস্তা আর কি যেটা আমরা অনেক সময় বিরিয়ানিতে ব্যবহার করি ঠিক সেইভাবে আমি বেরেস্তা করে নেব পেঁয়াজের এখানে সামান্য একটু নুন হলুদ দিতে পারেন এতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি দিই ভেজে নিচ্ছি দেখো আমার হয়েই গেছে তো এগুলো আমি এবার তুলে নেব তুলে একটা প্লেটে ছড়িয়ে রাখবো এতে তার ঠান্ডা হয়ে গেলে মুচমুচে হয়ে যাবে তো তুলে নিচ্ছি তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে আমি এই তেলেই রান্না করব যেহেতু এটার মধ্যে ঘি মেশানো আছে তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব আমি এখানে গোটা গরম মশলা তো এর মধ্যে আছে দুটো দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ এবং দুটো এলাচ দিয়ে আমি একটু নেড়ে চড়ে এখানে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি পুরোটা দিইনি কারণ এখানে আবার পেঁয়াজ বাটাও আমরা ব্যবহার করব তার জন্য আমি এখানে অর্ধেক পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে যখন আসবে আমি তখন এখানে বাকি মশলাগুলো ব্যবহার করব পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো নরম হয়েই গেছে এবার এই পেঁয়াজের মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে পুরো একটা গোটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি জল ছাড়া সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব যাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের গন্ধটা একদমই না থাকে সেইভাবে আর আঁচটা অবশ্যই কম করে রাখবে যাতে পেঁয়াজের আর আদা রসুনটা ভালো করে ভাজা হয় আঁচটা যদি বাড়ানো থাকে তাতে কি হবে মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গন্ধটা থেকে যাবে আর আস্তে আস্তে যদি ভেজে নাও তাহলে গন্ধটা দূর হয়ে যাবে এবং মশলা কষানোটা অনেকটাই ভালো হবে আর এখানে ফেটিয়ে নিয়েছিলাম আমি হাফ কাপ মতন দই তো সেই হাফ কাপ মতন দই দিয়ে দিলাম মশলার মধ্যে তো দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা বন্ধ করে নেবে না হলে দইটা ফেটে যেতে পারে আর দিচ্ছি আমি চিনে বাদাম বেটে রেখেছিলাম ভিজিয়ে নিয়েছিলাম অবশ্য বাদামটা আমি তারপর বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম আমি এখনো আঁচটা বাড়াইনি আমি কমিয়েই রেখেছি যেহেতু দই দিয়েছি আবার বাদাম বাটা দিলাম তো মশলাটা আস্তে আস্তে কষাতে হবে তো মশলাটা আমি কষিয়ে নিই আর এখানে আমি দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ সব কিছু দিয়ে আমি আবারও মিশিয়ে নেবো খুব ভালো করে এবং মশলাটা কষিয়ে নেবটা মশলাটা কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে খুব ভালো করে কষাতে হবে নালে কোরমার স্বাদ একটু ভালো হবে না টেস্টি আসবে না আমি এখানে দিচ্ছি এক চামচ মতন ধনে বাটা আমি ধনে গুঁড়ো ছিল না ঘরে তাই এখানে গোটা ধনে আমি ভিজিয়ে বেটে নিয়েছি এবং সেখান থেকে আমি এক চামচ মতন এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গুঁড়ো যে বাজার থেকে কিনতে পাওয়া যায় ধনে সেই গুঁড়োটাও আপনারা ব্যবহার করতে পারেন তো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয় শুধু তেলই না তেল ছেড়ে দিলেই যে মশলা কষানো হয়ে যায় তা না পুরো জলটা যাতে চুষে নেয় এবং মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে কড়াইতে লেগে যাবে তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এইভাবে আস্তে আস্তে মশলাটা অনেকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছেড়ে দিয়েছে কিন্তু আমার মশলাটা এখনও কষানো হয়নি এটা এখনও কষাতে হবে তো আমি নেড়েই যাচ্ছি এবং নাড়তে নাড়তে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আপনারাও লক্ষ্য রাখবেন ঠিক এইভাবেই কষাতে তো সব সময় মশলাটা ভালো করে কষিয়ে নিতে হয় নাহলে মশলা বা যেই জিনিসটা আপনি রান্না করছেন সেই টেস্টটা পুরোপুরিভাবে আসবে না তো দেখুন আমার এবার মশলা কষানো হয়ে গেছে কড়াইতে লেগে যাচ্ছে আর মশলাটা একদম শুকনো হয়ে গেছে দেখুন এর মধ্যে আর একটুও জল নেই তো আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল ব্যবহার করব তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুবাটির মতন জল আমার ছোটো দু বাটি মতন জল আপনারা যে পরিমাণে মাছ থাকবে সেই পরিমাণে জল দেবেন এটা একটা গ্রেভি হবে খুব বেশি জল দেবেন না কেননা এটা একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি হবে তো জলটা দিয়ে দিয়েছি আমি এবার জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গুঁড়ো দুধ অবশ্য আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমার কাছে গুঁড়ো দুধ ছিল তাই আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর লিকুইড দুধ ব্যবহার করলে তখন জলের পরিমাণটা কম দেবেন তো আমি দিয়ে দিলাম দিয়ে দুধটা মিশিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ফুটতে দেবো দু মিনিট থেকে তিন মিনিট পরে আমি ভেজে রাখা মাছগুলো এখানে এক এক করে দিয়ে দেবো তো মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে দিয়েছি আর বেরেস্তাগুলো দিয়ে দিলাম আর এখানে দেবো আমি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর আমি দেবো এখানে হাফ চামচ মতন ঘি ঘিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আমি হাফ চামচ দিয়েছি তো ঘিটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে কোরমার তো দিয়ে এবার আমি আঁচটা কমিয়ে দেবো এবং আস্তে আস্তে হতে দেবো ছ থেকে সাত মিনিট তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু তো এবার দশ মিনিটের জন্য আমি দমে দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসছি তো দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন ঝোলটা একদম থকথকা হয়ে গেছে উপর দিয়ে তেল ভেসে গেছে তো এই মুহুর্তে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব তো আমার তৈরি হয়ে গেছে কাতলা মাছের কোরমা তো আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক অতটাই টেস্টি তো এটা আপনারা পোলাও বা ভাতের সাথে খেতে পারেন গরম গরম ভাত বা পোলাওর সাথে একদম জমে যাবে তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ